ওয়েলকাম টু গাইস আবারও চলে এসেছি অন্য দিনের মতো আজকে আমি শহীদুল্লাহ আরিফুল গার্ডেন আপনাদেরকে আজকে দেখাবো যে আঙ্গুর গাছের ডাল বা কাণ্ড কেটে কিভাবে চারা তৈরি করা হয় এবং সে চারা রোপণের উপযুক্ত করা হয় বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকুন এটি হচ্ছে মাদার প্ল্যান্ট আঙ্গুর গাছ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ওই গাছটার থেকে এই ডালগুলো আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপরে এই ডালগুলিকে বা কাণ্ডগুলিকে একটা কাটারের সাহায্যে প্রত্যেকটা গিট অনুযায়ী মানে একটা পিসে যেমন ম্যাক্সিমাম তিনটে করে গিট থাকে সেই রকম গিট অনুযায়ী আমি এগুলোকে কেটে নিচ্ছি আর আপনারা যখন কাটবেন এরকম ছোট ছোট পিস করবেন তখন একটু আড়াআড়িভাবে কাটবেন সজা সজি না কেটে যেমন ডগটা পুরো গোজের মতো একটু ছোঁচালো টাইপের হয় দেখুন ডালগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই ডাল বা কাণ্ডগুলি কাটা কমপ্লিট হয়ে গেলে আপনারা একটু জলে ভিজিয়ে তারপর ছেঁকে নেবেন তারপরে গোড়ার দিকে রোটিং হরমোন লাগিয়ে নেবেন রোটিং হরমোন লাগানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট মতো রেখে দিবেন যাতে রোটিং হরমোনটা ভালোভাবে ডালের মধ্যে লেগে থাকে সব ডালগুলো আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারাও লাগিয়ে নেবেন এরপর একটি মাটির স্পট নিয়েছি তিনটে ছিদ্র আছে তিনটে ছিদ্রর মধ্যে তিনটে খোলাম ভাঙা দিয়ে দিলাম আপনাদের যদি মাটি স্পট থাকে মাটির পট বা যে কোনো স্পট থাকলো অসুবিধে নাই টপ হলেও ক্ষতি হবে না এভাবে বালিগুলো দিয়ে দিবেন বালিটা ভালোভাবে দিয়ে একটু হাতে করে চিপে চিপে বস করিয়ে দেবেন যাতে ভিতরে আলগা না থাকে তাহলে ডালগুলো বা কাণ্ডগুলো পোতার সময় নড়ে যাবে আপনারা চাইলে আপনাদের এ ধরনের স্পট না থাকলেও টবে বা যে কোনো পাত্রের মধ্যে করতে পারবেন তবে ওর নিচেই যেন ছিদ্র বা ফোটো থাকে এরপর ডালগুলোকে পরস্পর একের পর এক পুঁতে দিচ্ছি আমি ওই বালির মধ্যে ডালগুলো পোতা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ঝাড়ির সাহায্যে জল দিয়ে দেবো ভালো করে জল দেওয়া হয়ে গেলে এগুলিকে ছায়া জায়গায় রেখে দিতে হবে বা শেড এরিয়ার মধ্যে দেখুন এক মাস পর ডালগুলো কত সুন্দর পাতা বা কুশি বেরিয়েছে এখন পর্যন্ত সবগুলো ভালোভাবে বেরো হয় আর এইভাবে তৈরি করে রাখার পর আপনারা জল দিতে থাকবেন এরপর দেখুন এই যে মাটিটা এই মাটিটা আগে থেকে আমি তৈরি করে রেখেছি গোবর সার চুন মিশ্রণ করে দশ দিন আগে থেকে এই মাটিটার মধ্যে আমি এই চারা গাছগুলি একের পর এক তুলে বসাবো সেটা আপনাদের দেখাচ্ছি আমার যে চারা গাছগুলো তোলা হচ্ছে এখন এগুলোর বয়স হয়েছে দুই মাস আপনারাও দুই মাস মতো রাখবেন তাহলে শিকড়টা খুব বেশি হবে এবং গাছগুলো নষ্ট হবে না দেখুন কত সুন্দর শিকড় হয়েছে এক মাস রাখলেও শিকড় হবে কিন্তু শিকড়টা একটু কম হবে আর দুই মাস রাখলে ভালোভাবে হয়ে যাবে প্রচুর শিকড় পড়ে দেখুন আবার দেখাচ্ছি আপনাদের স্পটের মধ্যে যতগুলো চারা আছে সব চারাগুলো সুন্দরভাবে শিকড় হয়েছে প্রচুর আমি একটা সাদা প্যাকেট নিচ্ছি প্যাকেটের মধ্যে অল্প কিছু মাটি ভরাই করে দিলাম এরপর এই চারাটা মাটিটার মাঝামাঝি রেখে আবার মাটি দিয়ে প্যাকেটটা ভর্তি করে দিচ্ছি প্যাকেটটা এভাবে ভর্তি হয়ে গেলে আপনারা প্রয়োজন হলে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন যাতে ভিতরে মাটিটা পোঙ্খানুপোখানুভাবে চলে যায় ভিতরে যেমন ফাঁকা না থাকে সেই জন্য আমি একটু টিপে বস করিয়ে দিলাম আরও কিছু মাটি দিয়ে দিলাম এইভাবে আপনারা চারাগুলো পরপর প্যাকেট বা মাটি বা বাগানের মধ্যে লাগাতে পারেন কোনো অসুবিধা হবে না আর চারাগুলো লাগানো হয়ে গেলে তারপরে আপনারা ঝাড়ির মাধ্যমে বা যে কোনো জিনিসের সাহায্যে বা মগ ডিবে যে কোনো এর সাহায্যে আপনারা জল দিয়ে দিবেন ভালো করে আর আপনারা প্যাকেটে টবে না লাগিয়ে যদি বাগানে লাগান তাহলে নিচেই কিছু ঠাইমেট বা দানা ওষুধ দিবেন যাতে পোকা লেগে গাছের শিকড় না নষ্ট করে ফেলে আমি আপনাদেরকে পরপর দুটো প্যাকেট করে দেখালাম আবার একটা প্যাকেট করে দেখাচ্ছি দেখুন মাটিটা বেশি হয়ে যাওয়ার জন্য খুলে নিলাম কিছুটা যেমন গাছের শিকড়টাও একটু মাঝামাঝি হয় আপনারা এভাবে আঙ্গুর চারা আপনাদের বাগানে বা বাড়িতে যদি মাদার গাছ থাকেন একটা গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করতে পারবেন খুব সহজে এবং বেশি খাটালি করতে হবে না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন সমস্ত বৃহস্পদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য একের পর এক সমস্ত চারাগুলো রেডি করে ফেলেছেন দেখুন আপনারা